Dear viewers, Assalamualaikum. Deshe bang desher baire, je je khan theke boshe amader ei video ti dekhte pacchen, taderke onek onek priti o mubarakbad janiye shuru korchi ajke notun video. Jai hok dear viewers, apnara dekhte pacchen kichu masket paka tankite rekhe eigulike feed khabar dewa hocche ebong masguli somantale khabar khacche. Je pona guli apnaderke ekhon dekhachhi eiguli hocche Vietnamese shul masher pona. Ei dekhte pacchen kibhabe khabar khacche. Apni jodi pukure chashabad koren ei masguli এমনিভাবে এই মাছগুলি ফিট খাবার খাবে আর আরেকটা কথা হচ্ছে যে ইদানিং কিছু অসাধু চক্র আছে যারা দেশি শুল মাছের পোনা ট্যাঙ্কিতে এক দুই মাস রেখে তারপর ওইগুলিকে ফিট খাইয়ে অভ্যস্ত করে এবং পরবর্তীতে আপনাদের কাছে ভিয়েতনামি শুল বলে সেল দিয়ে থাকে আপনারা ভিয়েতনামি শুল মাছের পোনা করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন এবং সতর্ক থাকবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাছগুলি কত মোটা স্বাস্থ্যবান এবং তরতাজা যে পোনাগুলি আপনাদেরকে দেখাচ্ছি এগুলি মাত্র 70 পিসে 1 কেজি 70 পিসে 1 কেজি এই পোনাগুলি যারা পুকুর কিংবা বায়ু ফ্লকে চাষাবাদের জন্য ভালো মানের একেবারে অরিজিনাল 100% গ্যারান্টিযুক্ত পোনা চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টাইটেলে নাম্বার দেওয়া থাকবে এইগুলিতে যোগাযোগের মাধ্যমে আপনি এই পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে অনেকেই ভিডিওর মাধ্যমে পোনার দাম সম্পর্কে কমেন্ট করে যাই হোক আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যদি কেউ 5000 পিস নেন তাহলে এই পোনাগুলি রাখা যাবে মাত্র 35 টাকা পিস যদি কেউ 5000 নেন আর যদি 1-2000 নেন সেটা আলোচনা সাপেক্ষে এই পোনাগুলি যদি আপনি আপনার পুকুরে প্রতি শতাংশে 100 পিস মজুদ করে চাষাবাদ শুরু করেন তাহলে দেখবেন মাত্র 8 মাসে 8 থেকে 10 মাসে 1 কেজি হবে অনেকেই আছে আপনাদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে বিভিন্ন লুবনীয় কথাবার্তা বলে থাকে অনেকেই বলে যে 4 মাসে 1 কেজি হবে অনেকেই বলে 5 মাসে 1 কেজি হবে এগুলি সম্পূর্ণ আপনাদেরকে রং ইনফরমেশন দিচ্ছে ভুল তথ্য দিচ্ছে কারণ ভিয়েতনামি শোল মাছ যত দ্রুত বর্ধনশীল মাছই হোক এই মাছগুলি 4 মাসে কখনো 1 কেজি করা সম্ভব নয় এগুলি 1 কেজি হইতে মোটামুটি 8 থেকে 10 মাস লাগে এটা হচ্ছে সঠিক তথ্য দেখেন একেবারে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা যাই হোক ডিয়ার ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তবে আপনাদের কাছে ক্ষুদ্র একটি রিকোয়েস্ট থাকলো কেউ বাজে মন্তব্য করবেন না এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য